আমি যদি একটা কবিতা লিখি, সেই কবিতাটা যদি আমার নিজের পড়ে ভালো লাগে, নিজের খারাপ লাগে, আমি ছেড়ে ফেলতে পারি, বাজে। আর যদি ভালো লাগে তখনই আমি তৃপ্ত হই আমার কাব্য জিজ্ঞাসা সম্পর্কে, যে আমার আমি ভালো বেশ সুন্দর লিখেছি আমি। তারপরে ওটা কিন্তু সেকেন্ড পার্ট, এবার বন্ধুদের শোনাবো কি পাড়ার অনুষ্ঠানে গিয়ে আমাকে একটা চান্স দেবে স্বরচিত কবিতা পাঠ করবে, সেই সুযোগ আমি পাবো কিনা, তারপরে দেশ পত্রিকায় ছাপা হবে কিনা, সেগুলো কিন্তু সৃজনের পার্ট না, ওটা হচ্ছে পাবলিক রিলেশনের পার্ট, ওটা কতটা নিজেকে বেচতে পারলো আরকি ওইটা পার্ট। কিন্তু কবি হিসেবে আমি নিজেই কবিতা পড়ে আমি বুঝে গেছি কিন্তু আমি ভালো না, বুঝতে পেরেছি কথাটা? হ্যাঁ গো, তুমি শুনছো না কাকে দেখছো, অর্থাৎ আমি গায়ক, আমি শ্রোতা, রান্নাও নিজে করে নিজে খুশি হওয়া যায় আর নিজেও থুথু করে ফেলে দেওয়া যায়, সব শিল্প একা করা যায়, একা ভোগ করা যায়, একাই তার সঙ্গে শেয়ার করা যায়, শুধু একটি কাজ একা করা যায় না, না দুটি কাজ, এক হচ্ছে ভালোবাসা আর ধর্ম আচরণ, ধর্ম আচরণের জন্য একটা ঈশ্বর বা একটা কিছু লাগে, সে ভূমা হতে পারে, সে আকাশ হতে পারে, সে শিবলিঙ্গ হতে পারে, একটা কিছু যাকে আমি মনে করি আমার থেকে উন্নত জায়গা আমি যাচ্ছি, একটা ইভেন্ট, একটা একটা কমপ্লিট সার্কিট, এই সার্কিটটা থিয়েটারের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সম্ভব, কবিতার ক্ষেত্রে আমি আমার কাব্য রচনা করছি, আমি আমার পাঠক থাকছি, আমি কখনো বুঝতেই পারি না এটা কোথাও পৌঁছবে কি না, কিন্তু এখানে ওই প্রুফ অফ দ্য পুডিং ইজ ইন দ্য ইটিং, যতক্ষণ না আমার ভাইঝি আমার রান্না খেয়ে বলছে কী করেছো তুমি আজকে এইটা এইটা, যতক্ষণ না বলছে ততক্ষণ পর্যন্ত সারাক্ষণ এইরম করে ঘাম মুছতে মুছতে লোকটা আর মাছের রাত সারানো সবটা ব্যর্থ হয়ে যায়। এমনি অভিনেতা সৃষ্টি হয় এইখানটায় ওই জায়গা থেকে সারা তুলে, এবং তার সেতু হচ্ছে ভালোবাসা। এইবারে আমি বলতে চাই, আপনারা বিশ্বাস করুন বা না করুন, আপনাদের অনেকগুলো মুখ আমি অনেক দিন মনে রাখবো, কারণ আমি সত্যিই আপনাদের প্রতি দায়িত্বশীল হতে চাইছি, ওই প্রত্যেকটা কথাকে ভেবে ভেবে সত্যি করে বলবার চেষ্টা করছি। আমি তো দেবতা নই, মানুষই তো, তা আমার কানে তো পৌঁছে যে কথা ভালোটা মন্দটা বুঝি, তা সেইটা। আর একটা কথা আপনারা, যে এই থিয়েটার যে হয় চারপাশে, আমাদের মধ্যে কিছু মানুষ আছে খুব তদ্গত হয়ে পড়ে, তারা খুব নিষ্ঠাবান, তারা একত্রে সন্ন্যাসী তপস্বী কাজ করে যাচ্ছে, হয়তো যা বিশাল ফল ফলছে না, সে ফল দেখা যাচ্ছে না, কিন্তু দুটো চারটে লোক কাছে যারা আছে তারা খুব সম্পূর্ণ মনে করে, সেই লোকগুলোর জন্য একটু তাদের হাতগুলো ধরা দরকার, তাদের মাথায় একটু ছাতা ধরার দরকার, সেই জন্য আপনাদের চারপাশে যারা আছে যারা ওরমভাবে কিছু কিছু করার চেষ্টা করছে, একটি ইংলিশ ম্যাগাজিন, একটা ছোট ফুটবল ক্লাব, একটা ডিবেটিং সোসাইটি, একটা নাটকের দল, ওরকম একটা কিছু করছে, কারণ এই পাগলদের আমরা যারা সংসারী লোক আমাদের দায় হচ্ছে পাগলদের একটু পাগলামি করতে দেওয়া, তা মানে পৃথিবীটা বড় বিশ্বাস হয়েছে, সংসার যদি পাগল না থাকে সর্বক্ষণই শান্তি, খানিকটা পরে মনে হবে শশান, তা সেটা তো ভালো না, একটু গোলমাল, একটু উল্লসিত চিৎকার, একটু দুঃখের কান্নার আওয়াজ, এগুলো থিয়েটার থেকে আসে, আপনারা তাদেরকে একটু সাহায্য করবেন। আর আমি আপনাদের যাদেরকে তৃপ্ত করতে পারিনি নানান কারণে, আমার চেহারার জন্য হয়তো তো সলাবার দাঁড়িয়ে দেবে, তখন যে প্রেমও যে একটা হঠাৎ একজনকে দেখে প্রেম মনে হয় কেন, হঠাৎ একটি মেয়ে তার নাম হয়তো নেলি, তাকে দেখে আমার হেলেন মনে হয় কেন,
দালালে সব বাপমারা কি করে নিজেদের ছেলে মেয়েদের সহ্য করে, পাশের লোকেরা কিন্তু বাপমা আমার দুলাল নন্দনলাল, তার কারণ তারা একটা বিশেষ কিছু দেখতে পায় যেটা আমরা বাইরের লোকেরা সেটা দেখি না, তাই বাকিটা দেখেই কান্নাটা দেখি, আর ওই কান্নার মাঝখানে হঠাৎ একটা অসহায় চাউনি আমি কাঁদছি ধরবে না সেইটা দেখতে পাই না আমরা, আমরা কান্নাটা শুনি ওই চাউনিটা দেখি না যেটা মা দেখতে পায়। তা আমাদের মধ্যে সকলের মধ্যে তো মা বাবা বন্ধু প্রিয় প্রেমিক প্রেমিকা আছে, আমরা সেই লোকগুলোকে বাঁচিয়ে রাখতে পারলে আমাদের পরস্পরের সম্পর্কগুলো অনেক বেশি ভালো হবে। এটা তাই করে আমরা সবসময় ভালো দিয়ে করতে পারি না, তাই সেই কথাগুলো ভালো করে পৌঁছে না আপনারা জ্যান্ত করে নেবেন, যেমন আপনি যাকে ভালোবাসেন সে যদি তাড়াহুড়ো করে একটু খাবারটা একটু পুড়ে গেছে আর সে খুব লজ্জিত খাবারটা পুড়ে গেল তাড়াতাড়ি তোমার আপনি দর্শন হয়েছে যে খাবার পুড়ে গেছে কী হয়েছে পুড়তে পারে না তুমি আমার এ নিয়ে বসা বসে খাও তখন ওই বিষ কুম্ভ থেকে অমৃত উচ্চারিত হতো আমাদের সকলের মধ্যে, সে অমৃতটাই খুঁজবো আমরা। আর এই যে তিনটি ছেলে আপন মনে সংসারে সবাই যাবে সারাক্ষণ শতকর্মের অত তুই শুধু চিহ্নবালা চিহ্নবালা পলাত বালকের মতো সারাক্ষণ করি নিবন্ধন এক দার্শনিক বলেছিলেন যে এই ছাত্ররা যারা স্কুলে এই 10-11 বছরের বয়সে তার থেকে যাতে 20 বছর বয়স পর্যন্ত বয়স তারা এই অভিযানকে শুনতে করছে। আমরা এসেছি এই কারণে যে আমাদের মনে হয় যে শুনতে যেটা বলেছিলাম এই সময়ে ছেলে মেয়েরা হচ্ছে 8টা শুনতে করতো সকালে শুনতে করতো উজ্জ্বল এবং সেই ছেলে মেয়েদের যে মনটা গড়ে ওঠে সেই মনটা গড়ে ওঠার সামনে যে থাকে পিতা মাতা ছাড়া একদম শিক্ষক থাকে সর্বার্থে এবং সেই পিতা মাতার সর্বার্থে যে পিতা শিক্ষক থাকে সেই শিক্ষককে দেখে একজন ছাত্র তাকে নিজেকে তৈরি করে কিংবা একজন ছাত্রকে শিক্ষক তৈরি করে সেই তৈরি করার প্রতিক্রিয়াটা পরে আসলে কিন্তু এই সময় এই সমাজটা ভালো হবে কি মন্দ হবে সে পর্যন্ত নির্ভর করে কিন্তু সেই শিক্ষকদের উপরে, কারণ কোথাও একটা জায়গায় কোথাও মর্যাদায় যে আমাদের শিশুদেরকে কি ক্রিয়া বা হার আছে সেটাকে সোজা রাখার একটা সহজ উপায় হচ্ছে এই সময় থেকে তাকে সত্যের দিকে নিয়ে যাওয়া, তাকে সঠিক মনোভাবের কাছে নিয়ে যাওয়া, তাকে সঠিক জায়গায় সেই বাস্তবকে নিয়ে দেওয়া এবং সেই বাস্তব জায়গা থেকে সে কী করবে সেটার কাছে পৌঁছে দেওয়া এই কাজগুলো মূলত তারা করে। আপনারা ভেবে দেখুন তো আপনারা অনেক কাজ করেন তার মধ্যে আপনারা যদি একদিন একবেলা ডাকঘর নাটকটা পড়ান সেই ডাকঘর নাটকটা পড়ালে আপনাদের পঠনটা তার মধ্যে একটা ছেলেকে বুঝতে সেই ছেলেটিকে হয় খুব ভালো লাগে আপনারও খুব ভালো লাগে। আবার পরম্পরায় করতে আমরা তখন দেখি যে ডাকঘরটা শুধু না পড়ি যদি ডাকঘরটা অভিনয় করা যায় তাহলে যে অমল করছে সে অমলের একের পর এক চাওয়ার যে দৃশ্য বা সংলাপ আছে যে সংকলিত হয়ে আছে তার মনোবন্ধন সেইখান থেকে এমন এক উৎসাহিত হয় একটা প্রবণতা একটা বিশ্বাস একটা স্বপ্ন যে স্বপ্নটা যদি আমরা আমাদের সমাজে সঠিকভাবে গ্রহিত করতে পারি সঠিকভাবে দেখে নিতে পারি তাহলে এটা
জায়গায় তৈরি হতে পারে, এখানে আমরা যদি দেখতে চাইছি। আজকে আমরা সকলেই বলি দুর্নীতি, আমরা সকলেই বলি সামাজিক অবস্থা খারাপ, সঠিক সব ঠিক আছে, কিন্তু আমরা আমাদের নিজেদের দিকে তাকালে, আমরা আমাদের নিজেদের কথা বললে, নিজেদের ভাবনার জায়গাকে বললে সেইখানকার সব থেকে বড় ভাবনা, সেই বড় ভাবনাটা আমরা পেতে চাই আপনাদের কাছ থেকে। আপনাদের আমরা আমাদের মধ্যে যখন নাটক করি, নাটক দেখি, অভিনয় করি, নানান রকম নাটকের সাজ পোশাক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই, সাধারণ মানুষের সামনে উপস্থিত হই, তখন কিন্তু শুধুমাত্র কয়েক ঘন্টা আপনারা আনন্দ করে যান সেটা আমরা চাই না। আমরা চাই যে সেই আনন্দের মধ্যে থেকে কোথাও একটা ভাবনার জায়গা আসবে, অর্থাৎ কোথাও একটা ঘুরে দেখে যে ভাবুন যে কেন হলো, কেন বললো, তার মানে তো এইভাবে ভাবা যায়, তার মানে তো এইভাবে করা যায়। এই ভাবনাটা কিন্তু আসতে পারে তখনই যখন ছাত্রটি অন্যান্য শিক্ষা, অন্যান্য ভাবনা তার মধ্যে কোথাও না কোথাও জমা হতে থাকে। এই জমা করার দায় থাকে উন্নত শিক্ষককে। আমার কালকে কথা বলছিলাম প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে, তখন কথা হচ্ছে উনি ওনার অভিজ্ঞতার কথা বলছিলেন, যে অভিজ্ঞতা সত্যি তো খুব বাস্তব সামাজিক অভিজ্ঞতা, যে সামাজিক অভিজ্ঞতা নিয়ে আমরা আমাদের মতন করে একটা জায়গায় যেতে পারবো বা অনুসন্ধান করতে পারবো। আমি আপনাদের কাছে সনিবদ্ধ অনুরোধ করবো যে আপনারা কিন্তু আপনাদের কথা বলবে, এই পুরো ব্যাপারটা আমরা আমাদের মতন করে খোলাখুলিভাবে আমি মাস্টারমশাইকে বলবো। মাস্টারমশাই আমাকে খানিকটা অভিভাবকের মতো প্রায় আমাদের পথ দেখাবেন, প্রথম কিভাবে আমরা শুরু করবো। আমি একটা শিক্ষালে দেখি, আমি একটা কথা বলেছি, সেই কথার পরিপ্রেক্ষিতে মানুষের মনে হয় উনি নিজে বলতে পারেন, উনি যদি মনে করেন যে অন্য কোনো শিক্ষককে দিয়ে কাজটা শুরু করবেন সেটাও করতে পারেন। শুধু একটা পথ চাইছি তার কাছ থেকে, যদি চিন্তা আমাকে সহায়তা করেন তাহলে আমরা পরবর্তীকালে আমরা যাবো, আমরা সেই নিয়ে আলোচনা করবো, আমাদের বিস্তারে যাবো, আমাদের নিজেদের প্রতিক্রিয়া জানাবো, আরও কিছু বলা যায় জেনে নেব, বুঝে নেব, জানিয়ে দেব, বুঝিয়ে দেব। এই ঘরের পর দেওয়া নেওয়া হয়, আমরা জানি পূর্ণ মাত্রাতে যাওয়া দেওয়া হয় রিক্ত হাতে চাইছে না, আমরা রিক্ত হাতে চাইছি না, আমাদের থিয়েটারকে সম্পূর্ণ অঞ্চলে দিয়ে আপনাদের সামনে রেখেছি, আপনারা দিন আমরা দেব দেওয়া নেওয়া কিন্তু আজকে নেব। আমি আপনাদের আমি এই বিদ্যালয়ের পক্ষ থেকে আগত সমস্ত প্রতিনিধিদের স্বার্থ জানাচ্ছি, আমার ঘটনা, আমার শ্রদ্ধা, আমার সালাম জানাচ্ছি। এখানে বিদ্যালয় দেওয়া হয়েছে আপনি বাড়ি করেছেন বাংলাদেশ, এবং তাকে বলি যারা এসেছেন তারা কেননা যথেষ্ট কিছু কথা বলে যান, তাদের এই কাজটা খুব কাছ থেকে পেয়েছি, এবং আমার বন্ধুত্ব খুব আনন্দিত নাটকটাকে একটা উৎসাহ দেব, নাটকটাকে ওদের মধ্যে
গভীরের খুঁটি দেওয়া, সেই চাপটা আপনারা করেছেন, প্রত্যেকের বীজটা আপনি দিয়েছিলেন, এবার আমাদের দায়িত্ব সেটাকে অনুমুক্ত করা, লালন পালন করা, বড় করা। আমরা আশা রাখি, বিশ্বাস রাখি সেটাকে করতে পারবো। Thank you.
হবে ওনার আন্তিগোনে নাটকের অভিনয়ের একটি ছবি, সেটা দিয়ে শাহরুখকে তৈরি একটি কাগজ কলম। ওনার সহযোগীদের একটু অনুরোধ করবো ওনার হাত থেকে যদি জিনিসগুলো আমাদের সীমিত ক্ষমতার মধ্যে থেকে অনন্ত কুমার মুখার্জি, সংস্কৃতি এক, সমস্ত কিছুই আমাদের এক। এরপর ফণীভূষণ মুখার্জি, ফণীভূষণ মুখার্জি তুলসীদাস ব্যানার্জি, ধারী রকমালা